চারটা প্রথম নম্বর মানুষের মুখে আল্লাহ রাব্বুল আলামিন মোহর মারে দেবেন قرآن كريم جانيس اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون جرب الله أكبر سورة ياسين 65 نمبر آيات الله پاک بولين আজকের এই দিনে তোমাদের মুখে আমি আল্লাহ মোহর মারে দিলাম তোমাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলবে আমার ভাইরা এখানে হাত বলতে শুধু আমাদের এই দুই হাত না হাত মানে ক্ষমতার হাত কিসের হাত কিসের হাত ক্ষমতার হাত ক্ষমতার হাত আজকে যারা এই ক্ষমতার হাত দিয়া কোরআনের মাহফিল বন্ধ করতে চায় বিভিন্ন ষড়যন্ত্র করে বিভিন্ন চিন্তা ভাবনা করে কোরআনের মাহফিল যারা বাস্তবায়ন করে কোরআনের মাহফিলের জন্য যারা রাত দিন পরিশ্রম করে যারা শ্রম দেয় তাদের বিরুদ্ধে কোরআন বিরোধী যেই মানুষগুলো তারা বলে যে এগুলো এরা ব্যবসা করতেছে বলে কি বলে না আজকে অনেক ক্ষমতাশীল ব্যক্তিরা কোরআনের মাহফিলগুলো একটা একটা করে বন্ধ করে দিতে চায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলামের আলো আমি আল্লাহ জ্বালাবো দুনিয়ার যত কাফের আছে যত বেঈমান আছে জননাস্তিক আছে কেউ কোরআনের মাহফিল বন্ধ করতে পারবে না ইসলামের আলো কোনোদিন নিভাতে পারবে না কথা বলুন ঠিক কি না এজন্য এই ক্ষমতার হাত টাকা পয়সার হাত সম্মানের হাত এগুলো যদি মাহফিলের বিরুদ্ধে মাহফিল বন্ধ করার কাজে যদি আপনি কাজ করেন মাহফিলের বিরুদ্ধে যদি আপনি ষড়যন্ত্র করেন তাহলে এই ক্ষমতার হাতগুলো এই টাকা পয়সার হাতগুলো কিয়ামতের দিনে আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে অভিযোগ দেবে যরকন নাউযুবিল্লাহ আর যদি এই ক্ষমতার হাতগুলো টাকা পয়সার হাতগুলো কোরআনের পক্ষে যদি আপনি কাজে লাগান তাহলে হাশরের ময়দানে এই হাতগুলো আল্লাহর দরবারে আপনার পক্ষে সাক্ষী দেবে ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন আপনাদের পাগুলো সাক্ষী দেবে জাগ দিয়ে বলবে রব্বুল আলামিন তোমার বান্দা হেঁটে হেঁটে কোরআনের মাহফিল শোনার জন্য গিয়েছিল জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমাদের এই হাত ক্ষমতার হাত টাকা পয়সার হাত সম্মানের হাত পা এগুলো যেন সব আমাদের পক্ষে সাক্ষী দেয় জোরে বলুন আমিন দুই নম্বর সাক্ষী ফেরেশতা দেয় আল্লাহ পাক বলেন কিরামাম কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন জোরে বলুন আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার সূরা ইনফিতর 11 এবং 12 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন তোমাদের কাঁধে দুইজন সম্মানিত লেখক বসে আছে তোমরা মুখে কি বলো ইশারায় দিয়ে কি বলো সব কিছু লেখার জন্য তোমরা তারা প্রস্তুত আছে মানুষ এমন কোন কথা বলে না যে কথাগুলো আল্লাহর ফেরেশতারা রেকর্ড করার জন্য তৈরি থাকে না আল্লাহ পাক বলেন মায়াল ফিজুমিন قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ মানুষ যা বলে মুখে যা বলে ইশারা দিয়ে যা বলে সব কিছু রেকর্ড করার জন্য আল্লাহর ফেরেশতারা নিয়োজিত আছে না নাই তাহলে দুই নম্বর সাক্ষী ফেরেশতা দয় তিন নম্বর সাক্ষী হচ্ছে জমিন যে জমিনের উপরে আমরা চলাফেরা করি এই জমিন কিয়ামতের দিনে হাশরের ময়দানে আপনার পক্ষে বিপক্ষে সাক্ষী দেবে আল্লাহ পাক বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা সূরা জিলজালের দুই নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আজকের দিনে জমিন থেকে সব কিছু বের করে দেওয়া হবে জমিন তোমার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দেবে তাহলে কিয়ামতের দিনে এই জমিন আমাদের যেন পক্ষে সাক্ষী দেয় জোরে বলুন আমিন চার নম্বর সাক্ষী আমল নামা
আমরা যে মোবাইলের মধ্যে মেমরি কার্ড পেয়েছি এই মেমরি কার্ড 1500 বছর আগে এই মেমরি কার্ড সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দিয়েছে কিন্তু বিজ্ঞানের সভ্যতার কারণে তখন মেমরি কার্ড আবিষ্কার হয় নাই কিছুদিন আগে আমরা মেমরি কার্ড আবিষ্কার পেয়েছি কথা বলুন ঠিক কি না আল্লাহ পাক বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিব